বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। সেরকম খাস কিছু বলার নেই, আপনারাই বলেছেন। যদি ভিডিও নাও বানান, অন্তত মাঝে মাঝে একটু এসে দেখা করবেন। তাই ভাবলাম বুঝার কথা আপনাদের সঙ্গে একটু বলেই নিই। এখন ঘড়িতে সময় রাত 10:50 হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু হাই হ্যালো করে নিই। আমি যে ভিডিওটা গতকালকে আপলোড করেছি, ওই কুন্তিঘাটের কাঠের ব্রিজ, তারপরে বিদুরাকাতের কালীবাড়ি, ত্রিবেণী কালীতলাতে, তারপরে ত্রিবেণীতে বেণীমাধব জিউর মন্দির, গঙ্গার ঘাট, ত্রিবেণী মহাশ্মশান, সরস্বতী নদী, কুন্তি নদী। সরস্বতী নদীর সঙ্গমস্থল কিন্তু ত্রিবেণীতেই গঙ্গার সঙ্গে, আর কুন্তি নদী কুন্তিঘাটে, দুটোই গঙ্গার সঙ্গেই যুক্ত হয়েছে। আর নদীগুলোর নাব্যতা এতই কমে গেছে, এখন সরু খালে রূপান্তরিত হয়েছে। যাই হোক, খালগুলো নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করার চেষ্টা চলছে। শরৎচন্দ্রের যে ভিডিওটা দেখালাম, শরৎচন্দ্রের দেবানন্দপুরে, দেখছিলেন না, মেশিন লাগিয়ে সরস্বতী নদীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং গভীরতাটা একটু বাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আসলে নদীগুলোর সব অলমোস্ট একই অবস্থা, সব জায়গাতেই তাই, কিন্তু এখন ধীরে ধীরে সেগুলো চেষ্টা করা হচ্ছে যাতে পরিষ্কার হয়ে যায়। আসলে এ ব্যাপারে আমাদেরও একটু সচেতনতা দরকার। যাই হোক, আমার এই হুগলির আশেপাশের যে সমস্ত দেখার জায়গাগুলো আছে সেগুলো তো আপনাদের মোটামুটি দেখিয়েছি। এবারে আর একটু দূরে দূরে গিয়ে যে জায়গাগুলো আছে, ভালো জায়গা, সেগুলোও ভাবছি একটু আপনাদের দেখাবো। তো এখন করোনার কারণে তো কোথাও যাওয়া যাচ্ছে না, যাই হোক ধীরে ধীরে সবই এখন খুলছে। ভাবছি খুব শীঘ্রই কাছাকাছি কোথাও একটা যেতেই হবে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমার ভিডিও দেখে আপনারা আমার কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওইগুলো দেখার পরেই আমার মনে হয় আমার পরের ভিডিওটার বানানোর আমি ওইখান থেকেই প্রেরণা পাই। বন্ধুরা, কমেন্ট করা একদম ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন। ভিডিও যেরকমই লাগুক আমাকে জানাবেন, আর আমি যতটা সম্ভব ভিডিও ভালো করারই চেষ্টা করি। আর সময় একটু বেশি লেগে যায় আমার ভিডিওর, সেই কারণে সেদিকটাও এখন আমি লক্ষ্য রাখব। তাহলেও আসলে এত সুন্দর সুন্দর দৃশ্য আমার এতটাই ভালো লাগে, আমার মনে হয় এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। সেই জন্যই আমার ভিডিও একটু তুলনামূলকভাবে বড়ই হয়ে যায়, তার জন্য আমাকে ফলো ভোগ করতে হয়। যাই হোক, আমি ওটা নিয়ে কোনো চিন্তা করি না। আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এখনও করে যাচ্ছেন, আর আগামী দিনও করবেন, আমার পাশে থাকবেন, এটাই আশা করি। আমি খালি আজকে আপনাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম, কারণ অনেক বন্ধুরাই বলেন বেশ কয়েকদিন আপনাকে না দেখলে ভালো লাগে না। আমারও ভালো লাগে না ক্যামেরা সামনে এসে আপনাদের সঙ্গে যদি একটু বসে দুটো কথা বলি, তাহলেও আমার যেন মনটা অনেক হালকা হয়ে যায়। আর সামনে ক্যামেরাটা রয়েছে, তো সেই জন্য আমার মনে হচ্ছে আপনারা আমার সামনেই বসে আছেন, আমার এখন ওই রকমই মনে হয়। সেই জন্য আমার ভিডিও একটু বড়ই হয়ে যায়, যদিও একতরফাই কথা বলে যাই, ওপারের বক্তব্য আপনাদের থেকে আমি কিছুই শুনতে পাই না। হ্যাঁ, শুনতে পাই ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কমেন্ট বক্সে,
আমার খুব ভালো লাগে বন্ধুরা কমেন্ট পড়তে। আপনারা কমেন্ট লেখা কিন্তু ছাড়বেন না, ওই কমেন্ট বক্স দেখেই কিন্তু আমি পরের ভিডিওর প্রেরণা পাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা এখন ধীরে ধীরে এই করোনা থেকে মুক্ত হচ্ছি সেটা বোঝাই যাচ্ছে। এখন রাস্তায় বেরোলে এত লোক দেখা যায় আর মনেই হয় না যে আজ থেকে এক দেড় দু মাস তিন মাস আগে কি পরিস্থিতিটা ছিল। ধীরে ধীরে সবই যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে, এটাই হওয়া স্বাভাবিক। ট্রেনটা চালু হয়ে গেলে একদমই তো সব ঠিকঠাকই হয়ে যাবে। আর করোনাও এখন যা দেখতে পাচ্ছি শক্তি হারিয়ে সেই ঝড়ের মতো, বিরাট ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে যেমন সাধারণ হাওয়ায় পরিণত হয়, আমার মনে হয় করোনার অবস্থাও ঠিক ওই রকমই হতে চলেছে আগামী দিনে। করোনা নিয়ে এখন আর কেউ খুব একটা ভয় পাচ্ছে না, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। ভয় পাওয়ার কোনো কারণও নেই, এখন এটা সাধারণ জ্বর সর্দি কাশিতে রূপান্তরিত হয়েছে যা বুঝতে পারছি। সবাই তো আর পরীক্ষা করাতে যান না, জ্বর সর্দি কাশি এখন ঘরে ঘরে। আমার মনে হয় সব জ্বর সর্দি কাশি একেবারে সাধারণ ভাইরাল ফিভার না। ওই যে বললাম করোনা শক্তি হারিয়ে শেষ পর্যন্ত এমন জায়গায় এসে দাঁড়াবে যে ওটা ওই সাধারণ জ্বর সর্দি কাশির মতোই হয়ে যাবে, আমার তো অন্তত এটাই ধারণা, আর সেটাই যেন হয়। যাই হোক, এখনও ওই ধরনেরই কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাবো আমার গতকালকে আপলোড করা ভিডিওটা আপনারা খুব ভালোভাবে দেখেছেন, কমেন্টও করেছেন অনেক সুন্দর সুন্দর। আপনাদের কাছে আজকে আর বেশি কিছু বলবো না, কারণ আমিও এখন চেষ্টা করব ভিডিও যতটা সম্ভব কমের মধ্যে রাখা যায়, কারণ আপনাদের থেকে আমি যদি দূরে চলে যাই তাহলে তো সেটা কখনোই কাম্য নয়। আর এর আগের যে ভিডিওগুলো আমি অনেক বড় করে আপনাদের কাছে খোলাখুলিভাবে এসে ভিডিওগুলো বানিয়েছিলাম সেটা আমি ইচ্ছা করেই বানিয়েছিলাম, এবং আমি জানতাম যে এত জায়গার অপচয় করলে ইউটিউবও ছেড়ে কথা বলবে না, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ আমি এই চ্যানেলে ভিডিও বানাতে পয়সা রোজগার করতে আসিনি, ডাল ভাত জুটে যায় ছোটোখাটো কিছু করি, অতএব অত চাপ নেই। কিন্তু তাহলেও আমি যে কাজটা করছি সেটা সুষ্ঠুভাবে করাটাই তো ঠিক। ঠিক আছে বন্ধুরা, আজ আর বেশি কিছু বলছি না, আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে আছেন, আমার সঙ্গে আছেন, এবং প্রতি মুহূর্তে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগাচ্ছেন, এতেই আমি খুব খুশি। ভালো থাকবেন বন্ধুরা, সাবধানে থাকবেন, আজ আর বেশি কিছু বলছি না, আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য সময় অন্য ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।